মানুষ সব বোঝে, আজকের মানুষ এই আমি মালদা থেকে এখান পর্যন্ত এলাম, রাস্তাঘাট সত্যি আগে অনেক ভালো হয়ে গেছে। আজকের মানুষকে এটা বলতে হবে নাকি আমাদের সরকার গত 7 বছর ধরে কি কি করেছে। তোমার যদি সরকারের যদি কিছু কথা বলি তাহলে আপনাকে এটাই বলবে যে গত 7 বছর ধরে আমাদের সরকার রাজ্যে এসছে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদের মাধ্যমে। আগে গ্রাম বাংলার মেয়ে হলে বলতো কি টাকা পয়সা থেকে আসবে পড়াশোনার জন্য, এ তাদের বিয়ে দিয়ে দেবে, বলতো কি বিয়ের টাকা কোথা থেকে আসবে। আমাদের সরকার এলো গত 7 বছর ধরে কন্যাশ্রী মতন প্রকল্প নিয়ে এলো, যেখানে প্রত্যেকটা মেয়ে তার অধিকার পায় পড়াশোনার জন্য। আজকে দেখতে দেখতে 7 বছর হয়ে গেছে, আপনি কি জানেন কত ছাত্রী এই কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত আছে? 7 বছরে 60 লক্ষের বেশি ছাত্রী এই কন্যাশ্রী প্রকল্পের মধ্যে যুক্ত আছে। আমি প্রথমে বললাম কাউকে ছোট বড় করবো না, কেন্দ্র সরকারের এরকম একটা প্রকল্প নিয়ে এসছে বেটি বাঁচাও বেটি পড়াও, শুভেচ্ছা জানাই, ভালো প্রকল্প। কিন্তু আপনারা এইটা বলবো এই বেটি বাঁচাও বেটি পড়াও ভারতবর্ষ জুড়ে 29টা রাজ্য মিলিয়ে ওনারা খরচা করেছেন 650 কোটি টাকা। আর যেখানে আমাদের সরকার গত 7 বছর ধরে কন্যাশ্রী প্রকল্পের মধ্যে একই রকমের প্রকল্প, কিন্তু হ্যাঁ এই কন্যাশ্রী প্রকল্পের মধ্যে 7,000 কোটি টাকা খরচা হয়েছে, যেখানে বাংলা প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়িয়ে আছে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রত্যেকটা মেয়ের কাছে তার যেন শিক্ষার অধিকারটা যেন পায় সেটা দেখছে। সেটা শেষ আমি একটু আগে বলছিলাম যে প্রচুর পরিবার আছে তারা হয়তো বিয়ের জন্য হয়তো টাকা জমাতে পারে না, কিন্তু তাদের পাশে দিদি আছে রূপশ্রী মতন প্রকল্প নিয়ে এলো যেখানে 25,000 টাকা করে দেওয়া হয়। এখানে শুধু শেষ নয়, অনেক স্কুল আছে গ্রাম বাংলায় যেখানে অনেকটাই দূর, এই গরমে পায়ে হেঁটে আমাদের স্কুল যেতে হতো। সবুজ সাথী মতন প্রকল্প নিয়ে এলো আমাদের সরকার, যেখানে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে একটা করে সাইকেল দেওয়া হয়। 7 বছর হয়ে গেছে, 1 কোটির চেয়ে বেশি সাইকেল এই সবুজ সাথী প্রকল্পের মধ্যে ছাত্র ছাত্রীদেরকে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমাদের সরকার করতে পেরেছে, ভারতবর্ষে অন্য কোনো সরকার নেই যে এই প্রকল্পটা করেছে। হসপিটাল আমাদের রাজ্যে আমাদের সরকার আসার পর থেকে 42টা সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, যেটা অন্য কোনো রাজ্যে এতগুলো হসপিটাল নেই। 28টা নতুন ইউনিভার্সিটি হয়েছে গত 7 বছর ধরে, তার মধ্যে এই 7 বছরে 20 লক্ষের চেয়ে বেশি স্টুডেন্ট এই 28টা ইউনিভার্সিটি পাস আউট করেছে বা পড়াশোনা করছে। মন্ত্রীর সময় কেন্দ্র সরকারের শুধু মন্ত্রীর সময় গত পুরো দেশ জুড়ে 2 কোটির চেয়ে বেশি চাকরি চলে গেছে আর 120 জন